Don't die to him now! Don't die to him now! Wash out the things that they should report to the house! রাষ্ট্রীয় সন্ত্রাস 10,323 শিক্ষকদের উপর চলে এসেছিল।
কি অপরাধ ছিল শিক্ষকরা? শান্তিপূর্ণ গণ অবস্থান করছিল শিক্ষকরা, এই জায়গায় পুলিশের যে এই অবস্থান, পুলিশের এই অবস্থান আপনারা মিডিয়ার পার্সনরা সেদিন আপনারা পত্রপত্রিকা এবং মিডিয়ায় দেখিয়েছিলেন কিভাবে অত্যাচার আমাদের শিক্ষকদের উপর করেছিল রাজ্যের প্রশাসন। সেই হিসাবেই আজকে 2022 সালের 27শে জানুয়ারি আমরা এই দিনটাকে কালো দিবস হিসাবে পালন করতে চাইছি, কিন্তু পুলিশ কোনোভাবেই আমাদেরকে এই প্রোটেস্টটা, শান্তিপূর্ণ প্রোটেস্টটা করতে দিতে চাইছে না। যে কারণে আমরা বলছি যে আমরা কোভিড আইন মেনেই ডিস্টেন্স মেনটেন করে সব কিছু করব, কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্র প্রশাসন সব কিছুই আমাদের বিরুদ্ধে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন করেছি, আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই, পাঁচবার চিঠি দিয়েছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সঙ্গে কথা বলতেন তাহলে আজকের দিনে আমরা হয়তো বা রাস্তায় থাকতাম না। উনি যদি আমাদের আশ্বস্ত করতেন যে কিছুদিনের মধ্যে ব্যবস্থা করবেন, সেই জায়গায় আমরা এই ধরনের আন্দোলন করতাম না। তার জন্য দায়ী কারা? তার জন্য দায়ী রাজ্যের প্রশাসন, আমাদের সঙ্গে কথা বলছেন না। আমরা টার্মিনেশন কপি চাইছি, রাজ্য সরকার বলছে আমাদের চাকরি চলে গেছে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, শিক্ষা ডাইরেক্টর সবার কাছে আবেদন করছি, আপনারা আমাদের টার্মিনেশন কপিটা দিন। আমাদেরকে টার্মিনেশনও দেবেন না, বেতনও দেবেন না, আন্দোলনও করতে দেবেন না। গণতন্ত্র কোথায়? রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে আজকে। গণতন্ত্রের কণ্ঠরোধ করে হিটলারও বেশি দিন টিকে থাকতে পারেনি, এ রাজ্য সরকারও বেশি দিন টিকে থাকবে না বলে দিলাম। আমরা সত্যের লড়াই করছি, শিক্ষক হিসাবে লড়াই করছি। শিক্ষক হিসাবে মর্যাদা দিয়েই আমাদের সঙ্গে ব্যবহার করুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে। আপনি সময় দিন, আমরা কথা বলতে চাই, আমরা বিশ্বাস করি ডায়ালগের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।
এটা কি ধরনের দ্বিচারিতা? মুখ্যমন্ত্রী কি সরকার শুধু কোন দলের মুখ্যমন্ত্রী নাকি রাজ্যের জনগণের মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী এই ধরনের অমানবিক আচরণের তীব্র নিন্দা ধিক্কার জানাই সারা রাজ্যবাসী আমাদের সঙ্গে আছে। সারা রাজ্যবাসী দেখুন, আমাদের উপর, শিক্ষকদের উপর, জাতির মেরুদণ্ডের উপর সরকারের প্রধান, সরকারের স্বরাষ্ট্র দপ্তর কিভাবে অত্যাচার আক্রমণ নির্মূল বর্বরাচিত স্বৈরাচারী আক্রমণ করেছে সেটার জবাব আমরা চাই। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.